তো বন্ধুরা দেখতে পাচ্ছো কিন্তু আমরা এখন আছি সুন্দরবনের গভীর জঙ্গলের ভিতরে আর এখানে দেখতে পাচ্ছ যেটা এখানে কেওড়া ফল পাড়া হচ্ছে এখন অতিরিক্ত পরিমাণে কিন্তু গাছের উপরে কেওড়া ফল হয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি দেখো দেখতে পাচ্ছ অতিরিক্ত পরিমাণে কিন্তু একদম পুরো ফ্রেশ কেওড়া ফল আর এই কেওড়া ফলটা শুধুমাত্র বর্ষার জল পেলে ঠিক আছে একান্তই যখন বর্ষার জল হয় না সেই বর্ষার জল যখন পাওয়া যায় সেই বর্ষার জলেই কিন্তু বেশির বড় বড় হয়ে যায় আর টক তৈরি হয়ে যায় আর খুবই সুন্দর লাগে খেতে তো অতিরিক্ত পরিমাণ এবছর সব থেকে সেরা ফলেছে কেওটা ফল তোমার কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর অতিরিক্ত কাঁটা গাছও হয়ে আছে আমি দেখানোর চেষ্টা করতে বলবো একটুখানি এদিকে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কাঁটা গাছ কাঁটা গাছের জন্য কিন্তু দেখো গায়ে লাগলেই ছিঁড়ে চিড়ে চলে যাচ্ছে আমার হাতের অবস্থা দেখা হয় দেখো হাত কেটে গেছে এ দেখতে হচ্ছে হাত একদম পুরো কেটে গেছে মানে কাঁটা গাছ যখন গায়ে লেগে যায় না একদম পুরো চিড়ে ছিঁড়ে চলে যায় আর তার মধ্য দিয়ে কিন্তু আমরা এখন অতিরিক্ত কেওড়া ফল পাচ্ছি পিন্ডি তো ভালো আছে তো ভালো আছি পিন্টুদার সাথে আজকে আবার একটা নতুন ভিডিওতে পিন্টুদা সত্যি অনেক কাজ করেছে বিশেষ করে সুন্দরবন জঙ্গলের ভিতরে মধুর সন্ধান পেলে কিন্তু পিন্টুদা খুবই ভালো কাজ করতে পারে যেহেতু মধু ভাঙার এক্সপার্ট ওই জন্য পিন্টুদাকে আয় সাথে করে নিয়ে এসেছে আর বেশিরভাগ টাইম এখন এই যে চড়গুলো আছে দেখতে পাচ্ছ চড়ে কিন্তু কুমির দেখা যাচ্ছে বেশিরভাগ টাইম মৌচাক ভাঙার সন্ধান এসেছিলাম কিন্তু সেটা পেলাম না মৌচাক এখন নেই মৌচাক এই টাইম কি তো এই ঝড় বৃষ্টি হয়েছে অতিরিক্ত সামনে যে ঝড়টা এলো না ঝড়ের জন্য কিন্তু এই সময় মানে মাছিগুলো চলে গেছে এখানে আমি দেখান দেখাতে বলবো আর একবার এ দেখো কতটা কেওড়া ফল হয়েছে আর এগুলো বিশেষ করে শহরগঞ্জে কিন্তু প্রচুর দামে বিক্রি করা হয় অনেকটা দামে বিক্রি করা হয় এটা আমরা বাড়ির জন্য যেহেতু নিয়ে যাচ্ছি আর সব সময় তো সুন্দরবন জঙ্গলে আসা হয় না আমাদের ওদিকে যেতে হবে ভাল লাগছে তাই না সেই লেভেলের গাছ ভাঙছি না আমরা গাছ ভাঙছি না গাছ ছেড়ে দেবো তার জন্য না কিন্তু কেওড়াগুলো তো পারতে হবে আমাদেরকে খুবই সুন্দর লাগছে এ দেখো অতিরিক্ত ফল অতিরিক্ত ফল শুধু আমরা তো সবে একটা গাছ এখানে ধরেছি সামান্যই মানে শুধু একটা গাছ কিন্তু আমরা এই জায়গায় ইয়ে করেছি কিন্তু আরো অন্যান্য গাছ এখন অনেক অনেকটা আছে আর এখানে বড় বড় সাইজ পিন্টু তো বড়ো বড়ো সাইজের কেওড়াগুলো একটুখানি এদিকে দেখাবে তো আমি এখানে দর্শকদেরকে একটু দেখাই যে বড় বড় যে কেওড়াগুলো হয় সেই ক্যাওড়াগুলো দেখানোর চেষ্টা করব। আমরা ভাঙছি কন্টিনিউটি ভাঙছি বড় কেওড়া গুলো এই দেখো সাইজের কেওড়া দেখতে পাচ্ছ কতটা কতটা বড় বড় সাইজ আমি একটা টেস্ট করবো পিন্টু দা তুমি একটা টেস্ট করো আমি একটা টেস্ট করি ঠিক আছে এখানে কোনটা বড় কোনটা বড় যেটা বড় সেটা আমি নেব ঠিক আছে এটা বড় আর এটা ছোট পিন্টু দাকে ছোটটা দেবো বড়টা আমি নেবো যেহেতু টেস্ট করতে হবে না খাচ্ছি সত্যি বলছি অসাধারণ 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 যাকে বলা হয় যেটা দেখতে পাচ্ছ এখানে অতিরিক্ত ক্যাবড়া হয়ে আছে কিন্তু অতিরিক্ত পরিমাণে কিন্তু ক্যাবড়া এই জায়গাও আছে ঠিক আছে না কারো গাছ উঠতে পারে এখানে যা কেওড়া হয়ে আছে বন্ধুরা তোমরা দেখলে তো একদমই অবাক হয়ে যাবে অতিরিক্ত পরিমাণে কিন্তু কেওড়া হয়ে আছে যেগুলো দেখানোর চেষ্টা করবো আমি আরো একবার অতিরিক্ত পরিমাণে কিন্তু কেওড়া হয়ে আছে এই জায়গায় ভাল লাগছে বেশ ভাল লাগছে আমি সবাই সাবধানতা বজায় রাখো সবাই সাবধানতা বজায় রাখো আমি খেলে খেলে টেস্ট করছি অনেকদিন ভয় জঙ্গলের ভিতরে আসতে চায় না জঙ্গলের ভিতরে সাইডে আসে তো ওরা এসে যায় কুমির এসে যায় ওই জন্য সবাইকে বলছি কারোর রিক্স নেওয়ার দরকার নেই একটা বড় দেখে একটা ডাল ভাঙা তো পিন্টু দা বড় দেখে বলতে এই এই কেওড়া যেটুকু হয়ে আছে এই কেওড়া যেটুকু হয়ে আছে সেরকম ধরনের দেখে একটা ভালো দেখে ডাল ভাঙো ভেঙেছে একদমই এ দেখো হ্যাঁ একটা ডাল ভাঙো বড় ডাল নাই মানে যেটা কেওড়া হয়ে আছে যেগুলো নিতে পারবো আমরা যেটুকু ফল হয়েছে গাছ নষ্ট করো না কেউ একদমই ভালো লাগছে সত্যি বলছি অসাধারণ লাগছে আর আমি বেশি আচারের জন্য বাড়িতে খাওয়ার জন্য নিয়ে নিলাম ভাঙিস না বেকার নষ্ট করে লাভ নেই গাছের ডাল পালা ভালো আছে আর আমার আশেপাশে যারা দেখছ তাদেরকে বলবো অবশ্যই তোমরা ভিজিট করো খুব তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি চলে আসো একদম না তো শেষের পথে। এ হয়ে যাবে জঙ্গলের ভিতরে সেরা আবার এই মানে এই যে ফল এত বড় বড় সাইজের ফল এই ফল আবার ফেটে চলে যাবে দানা আছে ভিতরে যে দানাগুলো থেকে আলাদাভাবে আবার নতুন ভাবে গাছ বিস্তার হয়ে যাবে। ওইজন্য বলছি তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমরা চলে এসো এমনিতেই এসে জঙ্গলের ভিতরে গেলেই পেয়ে যাবে একদম পুরো নদী সাইডে। চলে আসবে এখান থেকে সাইডে চলে আসবে ডাবাইডে দেখতে হবে আর এখন অতিরিক্ত ভাবে কুমির কুমির দেখা যাচ্ছে ওই জন্য সব থেকে বেশি ভয়ের কতটা হয়েছে একটু দেখাও এই দেখো কতটা কেওড়া ফল এই দেখতে পাচ্ছ কতটা কেওড়া ফল তো আমরা এখন বাইরের দিকে বেরিয়ে যাবো এবার তো আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট আরেকটা টাইম আর একটা নতুন ভিডিওতে কেওড়া ফল কতটা সুন্দর লাগে খেতে অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করতে পারো খুব তাড়াতাড়ি জঙ্গলের ভিতরে ট্রাই আসতে পারো এলেই কিন্তু কেওড়া ফল পে পারতে পারবে ধন্যবাদ সবাইকে